শনিবার 15ই আগস্ট সারা দেশ জুড়ে পালিত হচ্ছে 74তম স্বাধীনতা দিবস। বাঁকুড়া জেলার জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে মধ্যরাতে 74তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন জয়পুর ব্লকের তৃণমূল কংগ্রেসের কনভেনার ইয়ামিন শেখ ও জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। এরপর শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করবেন ইয়ামিন শেখ মহাশয়। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, বিনয় বাদল দীনেশ কি জয়, ক্ষুদিরাম বসু কি জয়, মহাত্মা গান্ধী কি জয়, আতঙ্গিনী হাজরা কি জয়। এরপর শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করবেন। রাত্রি 12:01 মিনিটে আমরা পতাকা উত্তোলন করেছি। এ ব্যতীত আমাদের জয়পুর ব্লকের 9টা অঞ্চলে সমস্ত অঞ্চলে পতাকা উত্তোলিত হয়েছে এবং বুথগুলিতেও পতাকা উত্তোলন করা হয়েছে। আমাদের দলীয় কর্মীরা উপস্থিত থেকে এই কাজ করেছে। এই 74তম স্বাধীনতা দিবসে আমরা আনন্দের সঙ্গে এটা পালন করেছি। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, ভারতবর্ষের যা রাজনৈতিক পরিস্থিতি, 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছিল অনেক মানুষের রক্তের বিনিময়ে। তাদের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, অনেক দাবি ছিল। সেই দাবি আজকে স্বাধীন হওয়ার পর যে সংবিধান রচিত হয়েছিল, কেন্দ্রের যে সরকার এসেছে, আরএসএস পরিচালিত বিজেপি সরকার, সেই বিজেপি সরকার আজকে ভারতবর্ষের সংবিধানকে পদদলিত করছে এবং সংবিধানকে অমান্য করে আজকে ভারতবর্ষের নূতন নূতন সমস্যা সৃষ্টি করেছে। একদিকে যেমন মুসলমান হিন্দুত্ববাদ এবং মুসলমানদের মধ্যে বিরোধের সৃষ্টি করেছে, অপরদিক দিয়ে তেমনি হিন্দুদের মধ্যেও দলিত সম্প্রদায় এবং উচ্চ বর্ণের মধ্যে একটা বিভেদের বাতাবরণ তৈরি করেছে। এর ফলে সারা ভারতবর্ষের রাজনৈতিক একটা অস্থিরতা তৈরি হয়েছে এবং মানুষের যে দাবি, সেই দাবিগুলো পূরণ করতে ব্যর্থ হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা দিয়েছিলেন সেগুলো পালন করেছে, মানুষের পাশে থেকে লড়াই আন্দোলন করছে, সংবিধানকে বুকে নিয়ে এগিয়ে চলেছে। আজকে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলি পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে আছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে আছে। যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস পার্টির যিনি সুপ্রিমো, তিনি কি করছেন সেটার দিকে তাকিয়ে আছে। যে রাস্তা দেখাচ্ছে আমাদের নেত্রী, সেই দিকেই ভারতবর্ষের মানুষকে এগিয়ে চলতে হবে আগামী দিনে, তা না হলে ভারতবর্ষের মুক্তি নেই। আজকের স্বাধীনতা দিবসে এইটাই আমাদের প্রতিজ্ঞা, যে আমরা ঐক্যবদ্ধভাবে সমস্ত শ্রেণীর মানুষ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, ছাত্র, যুবক, ঐক্যবদ্ধভাবে বিজেপি এবং আরএসএসের এই যে চক্রান্ত, এই চক্রান্ত আমরা ব্যর্থ করবই এবং 21 সালের নির্বাচনে আমরা ব্যাপক ভোটে জয়লাভ করব। এইটুকু। বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, বর্ধমান টুডে।